আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোনা কুকিং হাউস। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, গ্রামের এবং ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এই শাক রান্না করব আজকে। এই শাকের নাম হলো ভর্তা শাক, জানি না কে কি কোন নামে ডাকেন, কমেন্টস করে অবশ্যই বলবেন এই শাকটার নাম কি। আমি তো জানি ভর্তা শাক। ভর্তা শাকটা গম খেতে, মরিচ খেতে, আলু খেতে হয়। ছোটবেলা উঠিয়ে নিয়ে আসতাম ক্ষেতের মরিচ, নতুন পেঁয়াজ, নতুন রসুন ছেঁচা দিয়ে আম্মা রান্না করতো, খুবই ভালো লাগতো। শাক বেছে ধুয়ে কুচি করে একটি জাজরিতে রেখে দিলাম পানিটা ঝরার জন্য। চুলায় একটি হাঁড়ি দিয়ে আমি শাকগুলো রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে, শাক মিশে অল্প হয়ে গেলে তখন লবণ, বেশি হলে খাওয়া যাবে না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ গুঁড়া। দিয়ে ডেকে দু তিন মিনিট রান্না করার পর শাকটা মিশে একদম নিচে চলে গেছে। এই শাকটা একদম তেল ছাড়া আমার আম্মা রান্না করে, ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের গ্রামে ওইভাবেই রান্না করে। এখন যদি আমার এই ভিডিওটি গ্রামে চলে যায় সবাই হয়তো কমেন্টস করবে যে আমরা তো তেল দিই না, আমি অল্প তেল ইউজ করব এখানে। তো কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি, এটা এইভাবেই রান্না করতে হয়। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দু তিন মিনিট ডেকে রাখলে অন্যরকম একটা ফ্লেভার আসে, বলে বোঝানো যাবে না। তো এখানে থেতো করা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম শাকের মাঝখানে একটু জায়গা করে। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিব, যাতে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয় ও নিচে লেগে না যায়। আর তেল ছাড়া যারা যে রান্না করে আপনারা চাইলে করতে পারেন, আমিও করি। তো তেল ছাড়া রান্না করলে হলো একসাথে যখন মরিচ হলুদের গুঁড়া ও লবণ দিয়েছিলাম একসাথে সবকিছু দিয়ে একবারে বসিয়ে দিতে হবে। দু তিন মিনিট একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি শাক দিয়ে পেঁয়াজটাকে ডেকে দিব। ডেকে আমি ঢাকনা দিয়ে আমি একদম মৃদু আঁচে রেখে দিব দু চার পাঁচ মিনিটের মতো। একদম পারফেক্টভাবে সবকিছু হয়ে যাবে। তারপর একটি ডাল গুটনি দিয়ে এভাবে একটু থেতো করে নেব, সবকিছু একটু মিক্সড করে নেওয়া আর কি। এভাবে শাকটা রান্না করতে হয়। এভাবে শাকটা রান্না করে এই শাকের সাথে শুকনা মরিচ ও ছুটকির ভর্তা তৈরি করে আমরা ছোটবেলা খাইতাম, আসলে সেই স্বাদ এখনো ভুলার নয়। খুবই ভালো লাগে। এভাবে আমি ডেকে আবারও দু তিন মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ও মজাদার হয়েছে এই শাক। না খাইলে আপনারা বুঝবেন না নিজে, এখন এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে, আপনারা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।